লাগছে, কি অনুভূতি কি? আজকে আমাদের যে এত মানে সমস্ত মহিলা মোর্চা, আজকে আমরা সদর জেলা এবং রাজ্য কমিটি একদম এত আনন্দিত আমাদের এই ত্রিপুরা রাজ্যের নজির, আমাদের এই প্রথম ত্রিপুরা রাজ্যে একজন মহিলা প্রথম এই সাংসদ হয়ে আজকে আমাদের এই প্রথম শপথ নিয়ে আগরতলা ফিরছেন। আমরা সমস্ত মহিলা মোর্চা আজকা এত আনন্দিত, আমরা গর্বিত আজকে আমরা বলতে পারি যে আমাদের এই মহিলা আজকে যে সাংসদ আদরণীয় প্রতিমা ভৌমিক মহোদয় আজকে সাংসদ হয়েছেন, আজকে আমাদের মহিলাদের গর্ব, সারা ত্রিপুরা রাজ্যের মহিলাদের গর্ব। কেন কি উনি মহিলাদের জন্য যা যত প্রকল্প আছে ওনার কল্যাণে আজকে সেই প্রকল্প চালু, এবং উনি আজকে মহিলাদেরকে একদম নিস্তর থেকে উপর স্তরে উঠিয়ে আনছেন। উনি নিজেও একদম খাস লেভেলে নেতৃত্ব ছিলেন, উনি মণ্ডল সভানেত্রী ছিলেন, উনি যুব মোর্চার সভানেত্রী ছিলেন, ওই মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন, এখন আমাদের রাজ্য বিজেপি স্টেট কমিটির সাধারণ সম্পাদিকা, সেই জায়গার থেকে আজকে উনি আজকে লোকসভাতে আজকে সাংসদ হয়েছেন। আমরা সারা ত্রিপুরা রাজ্যের মহিলা মোর্চার থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন যেন উনি আরও উপরে উঠেন, আমাদের এই ত্রিপুরাকে যাতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সোনার ত্রিপুরা যাতে গড়িয়ে তুলেন, সেটি আমরা কামনা করব। ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই আমাদের এই সাংসদ আমাদের এই মহিলাদের পাশে আছেন, থাকবেন, আগামী দিন ওনার যে পথচলা দেখে আমরা সমস্ত মহিলা এগিয়ে যাব, এবং ওনার অবদানে আমরা এক একটা মহিলা প্রতিষ্ঠিত। আপনার নাম? পূর্ণিমা রায়, মহিলা মোর্চা রাজ্য কমিটির সহসভাপতি। হ্যালো হ্যালো, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমার আপনার মহিলা মোর্চা যে আজকে আপনাদের যে রেলিটা হচ্ছে, যেখানে আপনাদের আজকে যে জায়গাতে আছি, এটা মহিলা মোর্চার অবদান অনেক বেশি। আমিও মহিলা মোর্চাতে ছিলাম, পার্টির বিভিন্ন দায়িত্ব পালন করেছি, তার সব থেকে মহিলা মোর্চার সভানেত্রী হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তো আমি মহিলা মোর্চার একজন কার্যকর্তা হিসেবে নিজেকে গৌরবান্বিত অনুভব করি। এমপি হওয়ার পর এত বড় মহিলা মোর্চার সংবর্ধনা কেমন লাগছে আপনার? তাদের খুশির জন্য তারা করেছে, তারা আমাকে ভালোবাসে, তো তাদের ভালোবাসা সবসময় থাকবে, এবং তাদের যে আশা, তাদের যে ভালোবাসা, এটা আমাকে শক্তি যোগায় পরিশ্রম করতে। মহিলা মোর্চা না, বিশেষ করে আস্তে আস্তে চিন্তাও করছি আমরা, দেখছি যে ত্রিপুরা রাজ্যে কীভাবে এডুকেশনাল হাব করা যায়। দেখেন আমাদের রাজ্যে পিজি কলেজ, আমাদের একটাই সেন্ট্রাল ইউনিভার্সিটি, আমাদের লক্ষ্য হচ্ছে কীভাবে তিনটে চারটা কলেজে পিজি কোর্স চালু করা যায়, সেটাই ভাবছি আমরা। আর সুনামগুড়াতে যেটা আপনার লজিস্টিক হাব বা বন্দর হওয়ার কথা সেটা রয়েছে, সুনামগুড়াতে আরেকটা যে স্যাকুস্ট রয়েছে সেটাকে আরও বড়ো করা, আর মেডিকেল হাব করা আমাদের লক্ষ্য, এবং টাটা কোম্পানিকে নিয়ে এসে রাজ্যে যেতেও যাতে একটা টিসিএস যে আমাদের আইটি হাব করার যে লক্ষ্য, সেই জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা, এবং সর্বোপরি এগ্রিকালচার এবং ট্যুরিজমের উপরে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। এগ্রিকালচার এবং ট্যুরিজমের মাধ্যমে সবচেয়ে বেশি বেকার সমস্যার সমাধান হবে, এবং রাজ্যের সার্বিক ডেভেলপমেন্ট আমরা করতে পারবো। সার্বিক ডেভেলপমেন্ট নিয়ে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় যে মন্ত্রীরা রয়েছে তাদের সাথে কথা চলছে, এবং সংসদ চলাকালীন আরও কথা হবে, এবং আরও প্রশ্ন উত্তর বা অনেক কিছু হবে, দেখবেন এবার। আচ্ছা রাজা, থ্যাংক ইউ।